কিছুদিন বাদেই পুজো, আর এইদিকে চলছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টি আজ সকাল থেকেই চলছে, আর যেসব জায়গাতে ঝড় বৃষ্টি নেই সেই সব জায়গাতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দফতর, এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় এই ঝড় বৃষ্টি দেখা যাবে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি শুরুর পূর্বে প্রতিবারের মতন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। প্রশ্নটি হলো, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে যেই ঘূর্ণিঝড়টি হয়েছিল সেই ঘূর্ণিঝড়টির নাম কী ছিল? তো বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল, আমি স্যাভি। বন্ধুরা, প্রথম যেই নিউজটি প্রকাশিত হয়েছে সেই নিউজ অনুযায়ী সত্যি হতে চলেছে আশঙ্কা, পুজোর আগেই দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল 24 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তাই হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিম ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে মঙ্গল এবং বুধবার শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমের উপকূলের জেলাগুলিতেও, এক ধাক্কায় পারদ কিছুটা নামবে বলেই মত আবহাওয়াবিদদের। ফলে ভ্যাপসা গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গবাসী। পুজোর মরশুমে এভাবে মৌসুমী বায়ু প্রভাব বৃদ্ধি পাওয়ায় চিন্তায় রয়েছেন পুজো উদ্যোক্তারা। পুজোর প্ল্যান পণ্ডু হওয়ার আশঙ্কায় রয়েছে আমজনতার মনেও। আবহাওয়া দফতর জানিয়েছে অন্ধ্রপ্রদেশের ওপর ঘূর্ণাবর্ত ঘনিয়েছে, এর ফলে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু অনেক বেশি সক্রিয় হয়েছে। সেই কারণে আজকে এবং আগামীকালকে দক্ষিণবঙ্গের 224 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা দিল হাওয়া অফিস। কলকাতাতেও আজ ভারী বৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছে। এই বৃষ্টির ফলে তাপমাত্রা কমবে অনেকটা, অস্বস্তিকর গরমে পরিবেশ থেকে খানিকটা হলেও মুক্তি মিলবে। উত্তরবঙ্গের উপরে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলা মালদহ এবং 2 দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ারে আজ দুপুর 3টে পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী বৃষ্টি হয়েছে প্রায় 39 মিলিমিটার। আজ মঙ্গলবার সকাল থেকে আকাশ ছিল মেঘলা, সোমবার রাত থেকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে বাড়ে বৃষ্টির পরিমাণ। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। তবে সকালের দিকে এই তাপমাত্রা 29 এবং এর কাছাকাছি ছিল এবং আর্দ্রতার পরিমাণ ছিল 85%। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 মেদিনীপুরেও হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, তার ফলেই উপকূল অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি এবং সাথে বইবে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এই বৃষ্টি প্রত্যেক বাঙালির মনে চিন্তার ভাঁজ ফেলেছে, বিশেষ করে কুমোরটুলির শিল্পীদের মনে। এখন থেকে এই বৃষ্টির স্থায়িত্ব কতদিন হবে তা কিন্তু সময় বলবে। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া হিসেব অনুযায়ী আগামী 2 থেকে 3 দিনই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই ঝড় বৃষ্টি চলতে থাকবে। আগামী বৃহস্পতি শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি কমার কোনো সম্ভাবনাই নেই। সেখানে আপনি যদি এখনও পুজোর কেনাকাটি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের একটা সমস্যা হতে চলেছে, কারণ এই বৃষ্টির মধ্যে আপনাকে ভিজে ভিজে গিয়ে পুজোর কেনাকাটা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেভাবে বৃষ্টিপাত হচ্ছে এবার আশা করা হচ্ছে যে পুজোর মধ্যেও হয়তো বৃষ্টিপাত থাকতে পারে। তো বন্ধুরা, আপনারা কী ভাবছেন যে পুজোতে কি বৃষ্টিপাত হলে ভালো হবে নাকি খারাপ হবে? অবশ্যই আপনার মতামত, আপনার পার্সোনাল মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।